AJ production মানে অপু অ্যান্ড জয় সাকিব খানের গন্ধ আছে তাই না। গান রিলিজ করছে আজকে লাল শাড়ির রঙে রঙে সঙ্গে সঙ্গে দেখাবো আপনাদের দেখাবো, কিন্তু দেখানোর আগে একটু কথা বলে নিই, এটা বন্ধ করে নিই। সেটা হলো অপু বিশ্বাসের যে সিনেমাটা রিলিজ হওয়ার কথা ঈদে, এখনও সেন্সর হয়নি, হয়ে যাবে। এইখানে গানটা দেখে আমার একটা জিনিস ভালো লাগছে যে অনুদানের সিনেমায় অপু বিশ্বাস কোনো কার্পণ্যত করে নাই। আমরা জানি দেখেন বাংলাদেশের অনুদানের সিনেমা যেগুলো হয় সেগুলো নর্মালি যে টাকাটা অনুদান পায় তার মধ্যেই শেষ করতে চায়, আবার কিছু কিছু পরিচালক আছে রে ভাই ওইখান থেকে 20 লাখ টাকা আগেই বাড়িতে নেওয়া যায়। কিন্তু প্রথম খুরশেদ আলম খসরু সাকিব খান পূজা রেরিয়া গোলই বানিয়েছিল অনুদানের টাকার সাথে, অনেকগুলো টাকা ভৈরা বানাইছিল, মানে সে ইনভেস্ট করছে, শুধু অনুদানের উপর ডিপেন্ড করে নাই। অপুর গানটা দেখে মনে হলো অপু বোধ হয় মানে ছবি বানানোর ব্যাপার নিয়ে কোনোরকম কার্পণ্য করে নাই। সে যে অ্যারেঞ্জমেন্ট দিছে এটা অনুদানের ছবি মনে হয় না। আপনারা যদি পূর্ব কোনো অনুদানের ছবি দেখে থাকেন, যখন আমাদের ওই ইন্টেলেকচুয়াল যারা সিনেমা বানাইতো তারা কিন্তু এরকম গান করা তো দূরের কথা, পয়সায় খরচ করতে চাইত না। যখনই অনুদানের সিনেমাগুলা চলচ্চিত্রের মেইন স্ট্রিমের লোকজন পাওয়া শুরু করলো তখন এগুলো শুরু হলো, খসরু শুরু করলো, এখন অপু বিশ্বাসও করলো। অসম্ভব ভালো লাগলো, প্রথমেই তাকে সাধুবাদ দেই যে সে শুধু অনুদানের টাকার উপরে ডিপেন্ড না হয়ে নিজেও ইনভেস্ট করছে, একটা কিছু সৃষ্টি করতে চেষ্টা করছে। গানটা আপনারা দেখবেন, আমি একটু বলে নিই আগে গানটা সম্পর্কে, এটা কোনো সমালোচনা না, আমি কোনো রিভিউ করতে বসি নাই, আমি আমার যেটা ফিল হয়েছে আমি সেটাই কিন্তু বলুম। আমি সিনেমার লোক, আমি চাই সবগুলো সিনেমায় চলুক। এই গানটাতে আমি বলবো যে অপু বিশ্বাসের প্রচেষ্টা ছিল, কিন্তু অনেক অ্যারেঞ্জমেন্ট করছে, শেষ পর্যন্ত যেন গানটা দেখে মনে হয়েছে কী যেন একটা নাই, কী যেন একটা নাই, আমি ঠিক বুঝাইতে পারবো না। কালার গ্রেডিং ঠিকই ছিল, অ্যারেঞ্জমেন্ট অসম্ভব সুন্দর ছিল, পয়সা খরচ করছে, শিল্পীদের নাচ গানও ভালো ছিল, কিন্তু এখানে যেটা সবচেয়ে বড় আমার কাছে সমস্যা মনে হয়েছে যে গানটার টিউনটা আরও আরও ধামাকা হইতে পারত, আর নাচের মুদ্রাগুলা আরও মডার্ন হইতে পারত। এই ধরনের গান আমরা আগেও অনেক সিনেমায় দেখছি, সে জসিম সাবানের আমলে, আলমগীর ভাই রোজিনা ম্যাডাম বা আলমগীর ভাই ববিতা ম্যাডামের আমলে, ঠিক ওই টাইপটাই মনে হয়েছে। যদি অপু বিশ্বাস বলে আমি বাংলার ছবি বানিয়েছি, তো বাংলার ছবিতে মডার্নাইজেশন করা যাইতো, এটা আমি দায়িত্ব নিয়েই বলতে পারি, আরও বেটার হইতে পারত। যাই হোক, যা তা যতটুকু সে করেছে ভালো ভালো ভালো। চলুন এবার গানটা দেখি। বাজে বাদ্য বাজে বাজে সুরে তালে তালে চারিপাশে রাঙায় যে সৌর আজে প্রাণ নাচে হেলিয়া দুলিয়া এলো রে এলো রে এলো রে বৈশাখ বাজে বাদ্য বাজে বাজে সুরে তালে তালে চারিপাশে রাঙায় যে সৌরভ আজি মন নাচে এলিয়া দুলিয়া এলো রে এলো রে এলো রে বৈশাখ আজি গান নাচে এলিয়া দুলিয়া এলো রে এলো রে এলো রে বৈশাখ এলো রে এলো রে এলো রে বৈশাখ
Elore, 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 boy, shout, I'll be down.